Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আমার শ্রেয়ের ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? সবাই ক্লাসগুলো নিশ্চয় দেখছো, ভালো লাগছে সবার। প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো ফলো করবে। তোমাদের সাথে আবার আজকে দেখা হলো। তোমাদের সাথে আজকে আমি অনির্বাণ চ্যাটার্জি, বুদিয়া হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক। তোমাদের ক্লাস টেনের সদৃশ্যতা যে চ্যাপ্টারটা আছে তার ওপরে আজকে ক্লাস নেব। তাহলে চলো শুরু করা যাক আজকের অধ্যায় সদৃশ্যতা। সদৃশ্যতা বিষয়টা কি? ধরো তোমাদেরকে আমি বললাম যে তোমাদের এখনকার ছবি তিন রকম সাইজের করতে, তাহলে তোমরা একটা কি বলে স্ট্যাম্প সাইজের করলে, একটা পাসপোর্ট সাইজের করলে, আর একটা পোস্ট কার্ড সাইজের করলে ছবি। তাহলে তোমার এখনকার ছবি তিন রকম সাইজের হলো, একটা স্ট্যাম্প সাইজের হলো, তার থেকে একটু বড় পাসপোর্ট মাপের হলো একটা, তার থেকেও আর একটু বড় পোস্ট কার্ড মাপের আরেকটা ফটো। তিন রকম সাইজের তুমি ছবি দোকানে গিয়ে ওয়াশ করলে। তো এখন এই যে তিন রকম সাইজের বা তিন রকম আকারের যে ছবি আমরা পেলাম, প্রত্যেকটা ছবির মধ্যে তোমার যে ছবিটা একই থাকবে তো? তোমার এখনকার ছবি তোলা হয়েছে, তাহলে এখানে যে ছবিটা থাকবে, এখানে যে ছবিটা থাকবে, এখানেও তো ছবিটা থাকবে, একই ছবি তিন রকম থাকবে, কিন্তু তিনটে সাইজের ছবি একই রকম থাকবে। অর্থাৎ এই প্রত্যেকটা ছবির আকৃতি বা শেপ বা আকৃতি একই। এই তিনটে ছবিরই কিন্তু আকৃতিটা একই, কিন্তু সাইজ কিন্তু আলাদা। সাইজ বা আকার কিন্তু আলাদা। অর্থাৎ এই যে ছবিগুলোর, অর্থাৎ একাধিক ছবির যখন আকৃতিটা একই হয় কিন্তু শেপ, কিন্তু সাইজটা অর্থাৎ আকারটা আলাদা হতে পারে, এই ছবিগুলোকে তখন আমরা বলবো কি, সদৃশ্য, পরস্পর সদৃশ্য। অর্থাৎ এই যে ছবিটা, মা এই যে এখানে যে ছবিটা আছে, এখানে যে ছবিটা আছে, এখানে যে ছবিটা আছে, একই রকম ছবি, অর্থাৎ সদৃশ্য এখানে বলতে পারি। কিন্তু ধরো তোমাকে আমি বললাম যে তোমার এখনকার একটা পাসপোর্ট মাপের ছবি, এখনকার তোলা একটা পাসপোর্ট মাপের ছবি আছে, আর আজ থেকে 5 বছর আগে তোমার ওই এক পাসপোর্ট মাপেরই একটা ছবি পাশাপাশি রাখতে বলা হলো। তাহলে দুটো ছবির মধ্যে আকৃতির তফাৎ হবে তো? তোমার এখনকার যা ছবি হবে 5 বছর আগে নিশ্চয় আলাদা রকম ছবিটা হবে দেখতে। অর্থাৎ এক্ষেত্রে সাইজটা কিন্তু একই, দুটোই পাসপোর্ট মাপের ছবি, কিন্তু শেপ বা আকৃতি কিন্তু আলাদা। তাহলে যখন এই শেপ বা আকৃতি আলাদা হয়ে গেল, তখন এটাকে কিন্তু আমরা পরস্পর সদৃশ্য বলতে পারবো না। সদৃশ্য হচ্ছে এরকম চিহ্ন, এটাকে সদৃশ্য বলে, এটাকে আমরা সদৃশ্য বলতে পারবো না, এটাকে সদৃশ্য বলতে পারবো না আমরা। কিন্তু এই ছবিগুলো কিন্তু পরস্পর সদৃশ্য। কিন্তু এখানে আমরা এই দুটো ছবিকে পরস্পর সদৃশ্য বলতে পারবো না, কারণ কেন, দুটোরই কিন্তু আকৃতিটা আলাদা কিন্তু সাইজটা বা আকার কিন্তু একই। অর্থাৎ যখন একাধিক ছবির আকৃতিটা আলাদা হয়ে যাবে, তখন সেই ছবিগুলোকে আমরা কি বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো না। তাহলে এই ছবি দুটো কি বলতে পারবো, সদৃশ্য হবে না। এটা হচ্ছে সদৃশ্যতার
বেসিক কনসেপ্ট বা বেসিক যে ধারণা সেটা সদৃশ্য আমরা কাদের বলবো, সদৃশ্য কাকে বলতে পারবো না। অর্থাৎ একই রকম আকৃতির যখন একাধিক ছবি থাকবে তখন সেই ছবিগুলোকে আমরা বলবো পরস্পর সদৃশ্য, আবার একই রকম যদি দেখতে না হয় তখন সেই ছবিগুলোকে আমরা সদৃশ্য বলতে পারবো না। তাহলে সদৃশ্যতার ক্ষেত্রে কিন্তু শেপটা অবশ্যই একই হতে হবে, সাইজটা এখানে কোনো ফ্যাক্টর করছে না, বড় ছোট হতেই পারে। এক্ষেত্রে কিন্তু যেহেতু শেপ দুটো আলাদা তাহলে কিন্তু এখানে আমরা সদৃশ্য বলতে পারবো না। এটা হচ্ছে সদৃশ্যতার সাধারণ যেটা ধারণা। তো এখন আমাদের এখানে আমাদের জ্যামিতিতে এই ছবি নিয়ে তো করলে হবে না, জ্যামিতিতে আমাদের কী করতে হবে, ত্রিভুজ চতুর্ভুজ এই সব নিয়ে করতে হবে। তো এই চ্যাপ্টারে আমাদের ত্রিভুজ নিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারে আমাদের ত্রিভুজ নিয়ে করতে হবে, যে ত্রিভুজ আমরা সদৃশ্য ত্রিভুজ কাকে বলবো, বা সদৃশ্য ত্রিভুজের যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখানে করতে হবে। তো এক এক করে আসছি, যে দুটো ত্রিভুজ, প্রথমে দুটো ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আছে দুটো ত্রিভুজ আছে এই ত্রিভুজ দুটোর এই এ কোণটার সাথে এই ত্রিভুজের এই যে এ ড্যাশ কোণটা এটা সমান, এই বি কোণটার সাথে অনুরূপ কোণগুলো, অর্থাৎ এখানে বি ড্যাশ যে কোণটা এটা সমান আছে, এটা বলে দিয়েছে সমান, আর সি কোণটার সাথে অনুরূপ এর কোণটা কোণটা এই কোণটা সি ড্যাশ কোণ, এই কোণগুলো সমান। অর্থাৎ একটা দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখছি যে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সাথে কিন্তু ওই কোণটা সমান, অর্থাৎ অনুরূপ কোণগুলো পরস্পর সমান হচ্ছে। তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কী বলতে পারি, সর্বসম বলতে পারি। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম, তাহলে সর্বসম যদি হয়ে যায়, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে বলতে পারি যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ হচ্ছে A'B'C। এই দুটো ত্রিভুজ যেহেতু পরস্পর সর্বসম, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু আবার পরস্পর সদৃশ্যও হবে, অর্থাৎ সর্বসম ত্রিভুজ কিন্তু সর্বদা সদৃশ্য হবে, সর্বসম ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABCটা সদৃশ্য ত্রিভুজ A'B'C' এর সাথে, অর্থাৎ সর্বসম ত্রিভুজ সবসময় সদৃশ্য হবে, এটা মনে রাখতে হবে। দুটো সমবাহু ত্রিভুজ দেওয়া হয়েছে, সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহুই যার সমান হবে এবং কোণগুলো কত, 60 ডিগ্রি হবে প্রত্যেকটা কোণ, এই এটার নাম দিলাম ABC। আরেকটা ত্রিভুজ আছে, এটাও সমবাহু ত্রিভুজ, এটার নাম বলছি A'B'C'। তিনটে ত্রিভুজ, দুটো ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু হচ্ছে 3 সেমি করে আছে, এর প্রত্যেকটা বাহু হচ্ছে 5 সেমি করে আছে। সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে আমি বলতে পারি যে এই এ কোণটার সাথে এই A' কোণটা সমান, সমান সমান 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ। বি কোণটার সাথে ওখানকার বিরাজ যে কোণটা আছে এটা সমান, এটা 60 ডিগ্রি। এখানকার সি কোণটার সাথে এখানে যে সিডাস যে কোণটা আছে এটাও কিন্তু পরস্পর সমান, এটাও কিন্তু 60 ডিগ্রি। অর্থাৎ দেখছি যে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটে কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তিনটে কোণ যেহেতু সমান হয়ে গেল। তাহলে এইবার আরেকটা
তাহলে যেহেতু সর্বসম, এর আগে আমি বলেছিলাম যে সর্বসম ত্রিভুজ কী হবে, সদৃশ্য হবে, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ্য। এবং এই যে সদৃশ্য বলছি, এখান থেকে আমি আরেকটা বাহুগুলোর অনুপাতগুলো বের করে দেখি তো কী হয়। তাহলে এই যে এবি বাহু, এবি বাহু আর এখানকার এ ড্যাশ বি ড্যাশ বাহু, এই যে অনুপাত এটা কত হবে, এটা থ্রি, এটা ফাইভ, থ্রি বাই ফাইভ। একই রকম বিসি বাহু বাই বি ড্যাশ সি ড্যাশ বাহু, এটা হচ্ছে থ্রি বাই ফাইভ। একই রকম এসি বাহু বাই এ ড্যাশ সি ড্যাশ বাহু, এটাও কিন্তু থ্রি বাই ফাইভ। অর্থাৎ দেখছি কি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু পরস্পর সমান হচ্ছে। তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে এখান থেকে আমি একটা আমি পেয়ে যাচ্ছি ধর্ম, যে ত্রিভুজগুলোর বাহুগুলোর অনুপাত, অনুরূপ বাহুগুলোর অনুপাত দেখছি কিন্তু প্রত্যেকটা সমান। এখানেও থ্রি বাই ফাইভ, এখানেও থ্রি বাই ফাইভ, এখানেও কিন্তু থ্রি বাই ফাইভ, যেহেতু দুটো ত্রিভুজ কী ছিল, সদৃশ্য ছিল। দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ্য ছিল, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে বাহুগুলোর কিন্তু অনুপাত সমান। অর্থাৎ সদৃশ্য ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কী হবে, সমান হবে বাহুগুলোর অনুপাত। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেলাম যে সদৃশ্য ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানে দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য হলে, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য হলে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা কি, ত্রিভুজ দুটি সদৃশ্য কোণী, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে, সদৃশ্য কোণী বলছি। দুটো ত্রিভুজ পরস্পর যদি সদৃশ্য হয়, তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ্য কোণী হবে। এবং এখনই একটা বার করলাম যে অনুরূপ বাহুগুলির অনুপাত, অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকবে। তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী, অর্থাৎ কোণগুলো প্রত্যেকটা অনুরূপ কোণ, যেটা বলছিলাম যে এই যে দুটো ত্রিভুজ আমরা আঁকছি, এর কী বলেছিলাম, এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, এই কোণটাকে সঙ্গে কিন্তু এই কোণটা সমান হচ্ছে। অনুরূপ কোণগুলো কিন্তু, অর্থাৎ ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী, অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, এবং অনুরূপ যে বাহুগুলো সেগুলো কিন্তু সমানুপাতি হচ্ছে। যে আমরা এখনই বের করে দেখালাম যে এই বাহুটার সাথে এই বাহুটার যা অনুপাত, এই বাহুটার সাথে এই বাহুটার যা অনুপাত, এইটার সাথে এই যে অনুপাত, প্রত্যেকটা অনুপাতগুলো কিন্তু সমানুপাতি হচ্ছে। আচ্ছা, দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য কীভাবে বলতে পারি? একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, যদি এই ত্রিভুজটাকে আমরা ওর ওপরে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা বলবো সদৃশ্য। এটা আমরা আগে শিখেছিলাম, আগের যে আগেও সদৃশ্যতা ছিল তোমাদের অন্য ক্লাসে, তখন কিন্তু তোমরা এরকমভাবে করেছিলে যে কাগজের টুকরো কেটে একটা ত্রিভুজকে যদি আরেকটা ত্রিভুজের ওপরে এইভাবে ঘুরিয়ে যদি বসিয়ে দেওয়া যায়, সেটা যদি কোণগুলো সমান হয়ে যায়, তাহলে বসে যাবে। কিন্তু অবশ্যই সদৃশ্য হতে গেলে, যে আমরা এখনই শিখলাম যে কোণগুলো সমান হবে, অর্থাৎ সদৃশ্য কোণই হতে হবে, সেই জন্য কিন্তু একটা ত্রিভুজের ওপরে কিন্তু আরেকটা ত্রিভুজ এভাবে কিন্তু বসে যায় সদৃশ্য হতে গেলে। তাহলে আমরা কী করেছিলাম, যে কাগজের একটা টুকরো নিয়ে দুটো অন্য রঙের কাগজ নিলাম ত্রিভুজ আকৃতি কেটে, এবার একটা টুকরোকে যদি আরেকটা টুকরোর উপর আমরা বসিয়ে দিতে পারি, তাহলে আমরা যদি বসে যায় তাহলে বলবো সদৃশ্য, আর যদি বসাতে না পারি তখন সেটাকে বলবো যে সদৃশ্য নয়। তাহলে এরকম করে কিন্তু আমরা আগে দুটো ত্রিভুজ কীভাবে সদৃশ্য হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা করেছিলাম। একই রকম ত্রিভুজের ক্ষেত্রে হয়েছিল, চতুর্ভুজ হলেও তাই, যে দুটো চতুর্ভুজকে যদি একটার উপরে একটা আমরা যদি বসাতে পারি তখন তাহলে সেটা হবে। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্যতা, যে
এখন যে আমরা জ্যামিতির যে ধর্মটা পেলাম সেটা কি ত্রিভুজ দুটি কী হবে সদৃশ কোণই হবে এবং অনুরূপ বাহুগুলো কিন্তু সমানুপাতিক হবে এটা আমাদের এবার শিখলাম এটা এই যে আমরা দেখছি যে দুটো ত্রিভুজ সদৃশ্য হলে তার বাহুগুলো কি করে সমানুপাতি হচ্ছে পরস্পর সমানুপাতি যে হচ্ছে এটা এই কথাটা গ্রিক গণিতজ্ঞ থ্যালেস প্রথম বলে গেছিলেন এবং এটা তিনি এই বিভিন্ন রকম কি বলে ত্রিভুজ নিয়ে পরীক্ষা করতে করতে তিনি এই কথাটা বলেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছিল যে পরীক্ষার ফলগুলো সত্য হচ্ছিল তো থ্যালাস এই সত্যটা বলে গেছিলেন যে সেই এটা কিন্তু প্রমাণ তিনি করেননি কিন্তু ওই পরীক্ষা করতে করতে প্রত্যেকটা ফল যেহেতু একই বেরিয়েছিল তখন এই সত্য এটাকে সত্য হিসাবে ধরে নেওয়া হয়েছিল যে হ্যাঁ দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে তার অনুরূপ বাহুগুলো কিন্তু পরস্পর সমানুপাতি হবে তো এটা কিন্তু থ্যালাসের সত্য অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা থ্যালাস প্রথম এই কথাটা বলে গেছিলেন যে গ্রিক গণিতজ্ঞ থ্যালেস থ্যালেসের সত্য যে দুটি ত্রিভুজ সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে এটা বিভিন্ন ত্রিভুজ নিয়ে পরীক্ষা করতে করতে প্রত্যেকটারই ফল কিন্তু একই দেখা গেছিল এটা থ্যালাসের সত্য হিসাবে জানা যায় এইবার থ্যালেস একটা উপপাদ্য বলে গেছিলেন থ্যালেসের উপপাদ্য নামে যেটা পরিচিত যেটা আমাদের প্রমাণটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয় প্রমাণ করাটা কিন্তু আমাদের থ্যালেসের উপপাদ্যটা কী ছিল সেটা জানতে হবে কারণ এটা দিয়ে কিন্তু আমাদের ছোট ছোট অনেক অঙ্ক থাকে যেগুলো পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে সেগুলো কিন্তু করতে হবে এবং সে এইটাই থ্যালাসের উপপাদ্যটা জানলে কিন্তু ওই অঙ্কগুলো খুব সহজেই ছোট ছোট অঙ্কগুলো করা যাবে থ্যালাসের উপপাদ্য বা এটাকে বলা হয় আরেকটা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম যেটাকে বলা যায় কি বলেছিল যে কোনো ত্রিভুজের আমি প্রথমে লিখে দিই তারপরে বলছি যে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা বাহুর বর্ধিত অংশকে বা বাহুর বর্ধিত অংশকে সমানুপাতে বিভক্ত করে যে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা বাহুর বর্ধিত অংশকে সমানুপাতে বিভক্ত করবে এটা কি বলেছি ছবি এঁকে দেখাই এটা একটা ত্রিভুজ আছে এবিসি একটা ত্রিভুজ আছে আমি এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যদি একটা টানি আমি একটা নাম দিয়ে দিলাম ডিই নাম দিচ্ছি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা তাহলে এই যে এই সমান এইটা আর এটা পরস্পর সমান্তরাল এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে এই যে দুটো অংশ পাওয়া গেছে যে অপর দুটি বাহুকে অর্থাৎ এই বাহুটাকে দুটো অংশে ভাগ করেছে এবং ওই বাহুটাকেও কিন্তু দুটো অংশে ভাগ করেছে তাহলে এই যে অংশ দুটো এটা পরস্পর কী থাকবে সমানুপাতে থাকবে পরস্পর সমানুপাতে থাকবে তার মানে এখান থেকে বলতে পারি আমরা যে এডি বাই
ডিবি, এডি বাই ডিবি, এই যে অংশটা এডি বাই ডিবি সমান সমান কী হবে, এই বাই ইসি। তাহলে এই থ্যালাসের উপপাদ্য থেকে আমরা এটা কিন্তু বলতে পারি, এই ছবিটা থেকে এখানে কিন্তু আমরা বলতে পারি থ্যালাসের উপপাদ্যের নিয়মে কি বলেছিল, যে এই এই যে অংশটা অর্থাৎ এডি বাই ডিবি সমান সমান কী হবে, এই বাই ইসি, এই দুটো কিন্তু সমান হবে, সমানুপাতে থাকবে বলেছিল। তাহলে এই থ্যালাসের উপপাদ্যের থেকে কিন্তু আমরা এটা বলতে পারি, এটা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব, এবারে দেখাবো এটা দিয়ে। তাহলে বুঝতে পেরেছো থ্যালাসের উপপাদ্যটা, শুধুমাত্র থ্যালাসের উপপাদ্যটা জানলেই হবে, এই যে এটার প্রমাণটা, এটা প্রমাণটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই, সেজন্য এটা করতে হবে না। শুধুমাত্র উপপাদ্যটা কী ছিল সেটা জানলেই হবে, যে যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা বাহুর বর্ধিত অংশকে সমানুপাতে বিভক্ত করে, এটা বাই এটা সমান সমান এটা বাই এটা হবে, সমানুপাতে বিভক্ত করছে। আমি আরেকবার ওই ছবিটাই আঁকছি। তাহলে থ্যালাসের উপপাদ্যটি আমরা কী পেয়েছিলাম, যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই কী পেয়েছিলাম, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। এখান থেকে আমরা আরো কয়েকটা কি বলে সম্পর্ক বার করতে পারি, কিরকমভাবে সম্পর্ক বার করতে পারি, শুধুমাত্র জানলে হবে, এটা অঙ্ক করার ক্ষেত্রে, ছোটো ছোটো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। সেই জন্য আমি যদি বোথ সাইডে এক যোগ করে দিই দুদিকেই, এডি বাই ডিবি প্লাস ওয়ান এই বাই ইসি প্লাস ওয়ান যদি আমি করে দিই, তাহলে কী পেয়ে যাচ্ছি, এডি বাই ডিবি বাই ডিবি সমান সমান এই যোগ ইসি বাই ইসি। তাহলে এই আর ডিবি যদি যোগ করি, এডি আর ডিবিটা যদি যোগ করি, তাহলে আমি এবিটা পেয়ে যাচ্ছি, তাহলে পুরোটা এবি, তাহলে এবি বাই ডিবি সমান সমান একই রকম এই আর ইসিটা যদি যোগ করি, তাহলে পুরো এসিটা পেয়ে যাচ্ছি আমি, তাহলে এসি বাই ইসি আমি বলতে পারি। অর্থাৎ এই গোটা এই যে বড় বাহুটা এবি বাহুটা কি বলছি, এবি বাহুটার সঙ্গে এই যে এটা এটা বাই এটা আর এই এসি বাহুটা বাই এটা করতে, এটাও কিন্তু পরস্পর সমানুপাতে কিন্তু থাকবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে উল্টোটাও বলতে পারি, যে এটার সাথে এই অংশটা বাই করলে আর এই এটার সাথে এই অংশটা যে যদি আমরা অনুপাত করি, এটাও কিন্তু সমানুপাতে থাকবে, এখান থেকে কিন্তু থ্যালাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা এগুলো এটাও পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার একটা অঙ্ক দেখাই এই থ্যালাসের উপপাদ্য দিয়ে। একটা ছোট অঙ্ক দেখাই, হ্যাঁ একটা ২৪১ পাতা প্রয়োগ এক এবিসি একটা ত্রিভুজ আছে,
তো আমি লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি যদি এডি সমান সমান পাঁচ সেমি ডিবি সমান সমান ছয় সেমি এবং এই সমান সমান সাত দশমিক পাঁচ সেমি হয় তবে এসি এর দৈর্ঘ্য কত? তাহলে এটা কিন্তু প্রথমে ছবিটা আঁকি, এটা থ্যালেসের যে উপপাদ্য আছে সেটা সাহায্য নিয়ে কিন্তু করব। তাহলে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবিসি একটা ত্রিভুজ আছে, ডিই এটা ডিই বিসি এর কি বলেছে সমান্তরাল, এডিটা পাঁচ সেমি, ডিবিটা ছয় সেমি, এইটা সাত দশমিক পাঁচ সেমি। তাহলে আমাকে বলেছে এসিটা বার করো পুরোটা। তাহলে আমি আগে এইটুকুটা বার করি, নিয়ে পুরোটা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে থ্যালেসের উপপাদ্যতে আমি কী পেয়েছিলাম, এটা বাই এটা সমান সমান এটা বাই এটা বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে থ্যালেসের উপপাদ্য থেকে পাই এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, তাই পাবো তো, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি তাহলে সেরকম পদ্ধতি থেকে পাই। এবার প্রত্যেকটা মান জানা আছে বসিয়ে দিই, তাহলে এডির জায়গাতে কি পাঁচ, ডিবির জায়গাতে কত ছয়, এইর জায়গাতে সাত দশমিক পাঁচ, ইসিটা আমরা বার করব ইসিটা কত হয়, তো কোনাকুনি গুণ করে দিলে আমরা বার করে দিই ইসি সমান সমান কত হয়। তাহলে ইসি সমান সমান কত হচ্ছে যে 7.5 × 6/5। তাহলে পেলাম কত, ইসির মান পেলাম কত, নয় সেমি। ইসির মানটা কত পেলাম, এটা পেলাম নয় সেমি ইসিটা। থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পেলাম তাহলে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে বার করলাম যে ইসির মানটা নয় সেমি, এটা নয় সেমি বেরোলো। তো আমাকে বার করতে বলেছে এসির দৈর্ঘ্য কত, এসি এসি মানে পুরোটা, তাহলে এসি মানে কি এইটা আর এটা যোগ করে দিলে পেয়ে যাবো এসিটা। তাহলে এসি সমান সমান তাহলে বলতে পারি কি, এসি সমান সমান সাত দশমিক পাঁচ, তার সাথে আমি নয় যোগ করলাম, কাতে কত হলো 16.5, এটাই উত্তর, এত সেমি। তাহলে এটা কিন্তু থ্যালেসের যে উপপাদ্য আছে সেটা থেকে কিন্তু আমরা করলাম যে এসি সমান সমান কী হলো 7.5, আর তার সঙ্গে এটা যোগ করলাম 9, যোগ করে পেলাম কত 16.5। তাহলে এরকমভাবে কিন্তু ছোট ছোট অঙ্কগুলো আসতে পারে দুই নম্বরের জন্য, এই থ্যালেসের উপপাদ্যটা প্রয়োগ করে কিন্তু অঙ্কগুলো করা হচ্ছে এগুলো। এরকম ছোট ছোট অনেক অঙ্ক অনুশীলনীতে আছে যেগুলো থ্যালেসের উপপাদ্য সাহায্যে করতে হবে, তোমরা বাড়িতে এগুলো করবে নিজে নিজে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, দুটি ত্রিভুজ সমান্তরাল
সদৃশ্য কোণই হলে দুটি ত্রিভুজ সদৃশ্য কোণই হলে অনুরূপ বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। এটা আমরা জানি যে দুটি ত্রিভুজ সদৃশ্য কোণই হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। আবার উল্টোটাও যদি হয় যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ দুটি সদৃশ্য কোণই হবে। এটা মনে রাখতে হবে শুধু যে দুটি ত্রিভুজ সদৃশ্য কোণই হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। আবার যদি উল্টোটা হয় যে অনুরূপ বাহুগুলো যদি দুটি ত্রিভুজের সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই হবে। ত্রিভুজের অর্থাৎ সদৃশ্য কোণই ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে, এটা আমরা আগে জেনেছিলাম। এবার এখানে জানছি যে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ্য কোণই হবে। আচ্ছা, এরই ধর্মের উপর একটা উপপাদ্য করাই প্রয়োগ পেজ নাম্বার 252 প্রয়োগ 18। কি বলেছে? একটি বিস্তস্ত চতুর্ভুজ আছে ABCD। আমি প্রশ্নটা লিখছি না, তোমরা প্রত্যেকে বই দেখবে, বই নিয়ে কিন্তু সঙ্গে বসবে, অবশ্যই বইটা দেখবে প্রত্যেকে। প্রয়োগ 18, একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করেছি। বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে PA×PB সমান PC×PD। তো আমি ছবিটা আঁকি। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত AB ও DC বাহুদ্বয়, বর্ধিত AB আর DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ ছিল, বর্ধিত AB আর DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে PA×PB সমান PC×PD। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই যে যেটা দিয়েছে, তাহলে এই ছবিটা থেকে এই যে প্রশ্নটার মধ্যে কী বলতে পারবো? প্রথমে আমাদের প্রদত্ত লিখতে হয় যে কী বলবো, যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB এবং DC বাহুকে পরস্পরকে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে।
এইবার প্রমাণ করতে হবে যে PA ইন্টু PB সমান সমান PC ইন্টু PB PD হবে এটা। এইবারে আমি প্রমাণটাতে চলে যাচ্ছি। তাহলে প্রদত্তটা যেটা প্রশ্নে বলেছে সেটা বলতে হয়, প্রামাণ্য বিষয় মানে যেটা বলে দিয়েছে প্রমাণ করতে হবে সেটাও লিখতে হবে, যদি অঙ্কনের প্রয়োজনীয়তা হয় তাহলে অঙ্কন করতে হবে, এক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এরপরে হচ্ছে প্রমাণ, আমরা উপপাদ্য যেভাবে প্রমাণ করি, উপপাদ্য প্রমাণ করার যে ধাপগুলো আছে, প্রথমে হচ্ছে প্রদত্ত মানে যেটা বলে দিয়েছে, তারপরে হচ্ছে প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে হবে, তারপরে যদি অঙ্কন, অঙ্কনের যদি প্রয়োজনীয়তা হয় তাহলে করতে হবে, এক্ষেত্রে আমার নেই তাহলে করব না, এবং তারপরে সর্বশেষ হচ্ছে প্রমাণ। এই কটা স্টেপ আমাকে ফলো করতে হবে। তো এটা যেটা প্রশ্নে বলে দিয়েছে সেটা লিখে নেব, প্রামাণ্য বিষয় মানে যেটা বলেছে ওটাও লিখবো। এবার আমি ডাইরেক্ট প্রমাণটাতে চলে যাচ্ছি। এই যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি যে বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ এই দুটো কোণ পরস্পর যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। তো ওটাই লিখবো যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজে চতুর্ভুজ। অতএব আমরা বলতে পারি যে এই কোণটার নাম কি, কোণ DAB যোগ কোণ DCB সমান সমান 180 ডিগ্রি। এটা একটা নাম্বার দিয়ে রাখলাম, এক নাম্বার। আবার যেহেতু এইটা একটা সরল রেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা যদি পরস্পর যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো, সরল কোণ পাবো। একটা সরল রেখার ওপরে যেহেতু কোণটা আছে, দুটো কোণ আছে, তাহলে পরস্পর যোগ করলে আমি কি পাবো, 180 ডিগ্রি পাবো, মানে সরল কোণ পাবো। কিন্তু আবার বলতে পারি কোণ, এই কোণটা কি নাম, DCB, যেমন নাম দিয়েছিলাম কোণ DCB যোগ কোণ BCP সমান সমান 180 ডিগ্রি। এটা দু নাম্বার। এইবার এই দুটো থেকে আমি কি পাই, দুটো 180 ডিগ্রি যেহেতু আছে, তাহলে এইটা সমান সমান এটা করতে পারি। যদি সমান সমান করে দিই তাহলে দেখতে পাচ্ছি কি যে এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এইটা সমান সমান, কিন্তু এটা পড়ে থাকবে। তাহলে এক ও দুই থেকে আমি বলতে পারি যে এক ও দুই হতে কি বলতে পারি, যে এই দুটোকে যদি আমি সমান করে দিই তাহলে দুদিক থেকে এই কোণ DCB এটা এটা যদি কেটে দিই তাহলে এইটা সমান সমান এটা পাচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি কি কোণ, কোণ DAB সমান সমান কোণ BCP, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে সমান পাচ্ছি, অর্থাৎ এর অনুরূপ কোণ কিন্তু এইটা, এই কোণটার অনুরূপ কোণ কিন্তু এটা পেলাম। একই রকমভাবে আমরা অনুরূপে প্রমাণ করে দেখাতে পারি যে এই কোণটার সাথে এর অনুরূপ কোণ কি পাচ্ছি, এটা পাচ্ছি, এর অনুরূপ কোণটা। তো ওটা লিখব অনুরূপে বলা যায় এই কোণটার নাম হচ্ছে ADC সমান সমান বলতে পারি এই কোণটা CBP, এইটা অনুরূপ কোণ। তাহলে এবার দুটো ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের আমি বলছি যে এই কোণটা প্রত্যেকটারই ওর মধ্যে আছে, অর্থাৎ এই দুটো কোণ সেম, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু অনুরূপ কোণ, তাহলে ত্রিভুজ দুটো কী বলতে পারি, সদৃশ্য বলতে পারি, ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই বলতে পারি ত্রিভুজ দুটো। তাহলে ত্রিভুজ APD এবং ত্রিভুজ PCB পরস্পর সদৃশ্য কোণী, এই দুটো ত্রিভুজ কি বলতে পারি, পরস্পর সদৃশ্য
কোণই, যেহেতু আমরা এখানে পেয়ে গেছি যে এটার সাথে ওই কোণটা, এটার সাথে এটা সমান, আর এটার সাথে যেহেতু এটা সমান, আর এটা হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যে আছে, তাহলে তিনটে কোণই সমান হয়ে গেল, তাহলে সদৃশ্য কোণই বলতে পারি, তাহলে ত্রিভুজ দুটো কিন্তু পরস্পর সদৃশ্য। অতএব ত্রিভুজ এ পিডি সদৃশ্য বলতে পারি ত্রিভুজ পিসিবি। আর যদি দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য হয় তাহলে অনুরূপ বাহুগুলো আমরা জানি কি পরস্পর সমানুপাতি হয়, অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতি। তাহলে এই যে বড় ত্রিভুজটা, বড় ত্রিভুজটার বলতে পারি পিএ, এই পিএ এর অনুরূপ বাহু কোণটা হচ্ছে এইটা হচ্ছে পিসিটা হচ্ছে, যেহেতু এই কোণটার সাথে এই কোণটা সমান ছিল অনুরূপ কোণ, তাহলে এই যে বাহুটার সাথে অনুরূপ বাহু কোণটা হচ্ছে পিসি কিন্তু হচ্ছে এটা, এটা সমান সমান একই রকম পিডি বাই এই কোণটার সাথে এই কোণটা সমান ছিল অনুরূপ কোণ, তাহলে পিবি হবে। কোণাকোণি যদি আমি গুণ করে দিই তাহলে পিএ ইন্টু পিবি সমান সমান পিসি ইন্টু পিডি প্রমাণিত। অর্থাৎ এই যে এতক্ষণ আমরা বললাম যে দুটো ত্রিভুজ পরস্পর যদি সদৃশ্য হয় তাহলে অনুরূপ বাহুগুলোর সমানুপাতি হবে, এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিন্তু এই যে প্রয়োগটা আছে অর্থাৎ এই উপপাদ্যটা আছে সেটা কিন্তু আমি প্রমাণ করলাম। এখানে আমি কী দেখালাম যে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এইটা, তাহলে এই বাহুটার অনুরূপ বাহু হচ্ছে ওইটা, একই রকম এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এইটা, তাহলে এই বাহুটার অনুরূপ বাহু কিন্তু এইটা হবে, তাহলে ওই এটা এই বড় অর্থাৎ পিএ বাই আমি বলতে পারি পিসি, আর পিডি বাই বলতে পারি কিন্তু পিবি, সমানুপাতে থাকবে, কোণাকুণি গুণ করে দিলে কিন্তু ওই প্রমাণটা চলে আসছে, অর্থাৎ পিএ ইন্টু পিবি সমান সমান পিসি ইন্টু পিডি। এই যে প্রমাণটা এটা কিন্তু আমরা এই যে ত্রিভুজের দুটো ত্রিভুজের সদৃশ্য হলে যে ধর্মটা এখান থেকে কিন্তু চলে আসছে, বুঝতে পেরেছ? আচ্ছা নেক্সট আমরা চলে যাই, এই অধ্যায়ের সব থেকে যেটা ইম্পর্টেন্ট উপপাদ্য, উপপাদ্য ৪২, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, উপপাদ্য ৪৮, উপপাদ্য ৪৮ সেটা কিন্তু পরীক্ষায় বারে বারে এসেছে, এবং এটা তোমাদেরকে করে নিতে হবে ভালো করে। তো উপপাদ্যটা আমি করিয়ে দিচ্ছি, উপপাদ্য ৪৮ পেজ নাম্বার ২৫৫, এইটা এই যে সদৃশ্য, সদৃশ্যতা যেটা চ্যাপ্টার আছে এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু উপপাদ্য এটা, সেটা অবশ্যই করবে। উপপাদ্য ৪৮ দেখো, উপপাদ্য ৪৮ কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য, এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে কিন্তু সদৃশ্য বলেছে। কি বলেছে, যে কোনো যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য,
এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। কি বলেছে, কোনো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা কোন সমকোণ হবে, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে কিন্তু সদৃশ্য হবে। তাহলে আমরা যদি ছবি আঁকি, তা একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে যার এ কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই এ বিন্দু থেকে সমকোণিক বিন্দু মানে এ থেকে আমি বিসি এর উপর যদি লম্ব অঙ্কন করি, এডি লম্ব যদি বিসি করি, তাহলে এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, তো তাহলে এই দুটো ত্রিভুজ বলেছে প্রত্যেকে সদৃশ্য, পরস্পর সদৃশ্য, এবং এই ছোট ত্রিভুজটা আবার এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এটা বলেছে। তো এটা প্রমাণ করব, এটা কিন্তু এই উপপাদ্যটা এই অধ্যায়ের মধ্যে সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য। তাহলে এখানেও তাই, তাই প্রদত্ত প্রদত্ত কি বলবো, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, সমকোণিক বিন্দু এ থেকে এ থেকে অতিভুজ বিসি এর উপর এই কোণটা সমকোণ, তাহলে বিসিটা কী হবে, অতিভুজ হবে, সমকোণের উল্টো উল্টো বাহুটা সেটা কী হয়, অতিভুজ হবে। তাহলে বিসি এর উপর এডি লম্ব, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় এখানে তিনটে জিনিস প্রমাণ আছে। এক নম্বর কী বলেছে, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, আর এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই দিকের ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে কী লিখবো, প্রথমে ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি বড় ত্রিভুজটা, দুই নম্বর ত্রিভুজ এ সিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি, তিন নম্বর এই ছোট দুটো ত্রিভুজ নিজেদের মধ্যে আবার সদৃশ্য। তাহলে ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন এ বিডি সদৃশ্য ত্রিভুজ কি, এ সিডি। তাহলে তিনটে প্রমাণ করতে বলেছে, এ বিডি এই ত্রিভুজটা এবিসি বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য, এ সিডি এই ত্রিভুজটা বড় ত্রিভুজটা এবিসির সঙ্গে সদৃশ্য, আর এ বিডি এটার সাথে কী হবে, এ সিডি, অর্থাৎ পাশাপাশি এই দুটো যে ছোটো ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো কী হবে, পরস্পর সদৃশ্য হবে। তো অর্থাৎ তিনটে এখানে কিন্তু প্রমাণ আছে, তাহলে প্রথমে প্রদত্ত, তারপরে প্রামাণ্য বিষয়। এখানে কিন্তু অঙ্কনের কোনো প্রয়োজনীয়তা নেই, সেই জন্য অঙ্কন আমাদের করতে হবে না, এবারে ডাইরেক্ট প্রমাণে চলে যাব। তো আমি এটা মুছে দেবো, মুছে দিয়ে আমি শুধু প্রমাণটা করছি এবারে। এটা কিন্তু 255 নম্বর পেজে আছে, পেজ নাম্বার 295।
উপপাদ্য 48। আচ্ছা, আমি শুধু প্রমাণটা রাখি, জায়গা লাগবে প্রমাণটা করতে। প্রথম প্রমাণটাতে আসছি। এবিডি ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য আমাকে দেখাতে বলেছে, প্রথম যে প্রমাণটা আছে। তাহলে প্রথম ওই দুটো ত্রিভুজ নিই। ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি একটু আলাদা করে ছবিটা আঁকি দুটো ত্রিভুজের, তাহলে পরে মিটিয়ে দেবো দুটো ত্রিভুজের। তাহলে ছোট ত্রিভুজটা এটা ছিল এবিডি, আর কি বলেছি, বড় ত্রিভুজটা এবিসি। এর এই কোণটা 90 ডিগ্রি, আর যেহেতু লম্ব এঁকেছিলাম তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই এ কোণের অনুরূপ কোণ কোন কোণটা? ডি কোণটা। কিন্তু তাহলে আমি বলতে পারি এই দুটো ত্রিভুজের মধ্যে ওই কোণটা আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো ওটার নাম লিখবো যে কোণ, এর নাম কি, এ ডিবি। এ ডিবি সমান সমান কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি। আমি আলাদা করে ছবিটা এঁকেছি যে কার সঙ্গে কোনটা অনুরূপ কোণ সেটা বোঝানোর জন্য। তাহলে এই এ কোণটার অনুরূপ কোণ কিন্তু এইটা বলতে পারি এটার মধ্যে। আর কি আছে, এই যে এই কোণটা এ বি ডি, এই যে এই কোণটা, এই কোণটার সাথে এবিসি, এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, এটার সাথে এটা অনুরূপ কোণ বলতে পারি, এই কোণটার সাথে এটা অনুরূপ কোণ। তা লিখবো যে কোণ এ বিডি সমান সমান কোণ এবিসি এবিসি। তাহলে আমি দেখলাম যে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ। তাহলে এর সাথে কী হবে, এর সাথে এই কোণটা কী হবে, অনুরূপ হবে। অবশিষ্ট যে কোণটা এটা সমান হবে, তাহলে অবশিষ্ট কোণ কী নাম, বিএডি সমান সমান কোণ এসিবি। তাহলে দেখছি এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে কোণ পরস্পর কিন্তু অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো কী বলতে পারি, ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই ত্রিভুজ। আর সদৃশ্য কোণই যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য হয়ে যাবে। তাহলে বলতে পারি যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য কোণই, পরস্পর সদৃশ্য কোণই। যেহেতু অনুরূপ কোণগুলো প্রত্যেকটা সমান হয়ে গেল তাহলে সদৃশ্য কোণই বলতে পারি। আর সদৃশ্য কোণই যদি দুটো ত্রিভুজ হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য হয়। তাহলে ত্রিভুজ এবিডি এইটা সদৃশ্য হচ্ছে ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজ কি পরস্পর সদৃশ্য, এটা এক নাম্বারটা। এটা আমি বোঝার জন্য ছবিটা এঁকেছিলাম, এটা না আঁকলেও হবে। এবারে সেকেন্ড প্রমাণটা, এটা এক নম্বর প্রমাণটা হলো। দুই নম্বর প্রমাণটায় এ সিডি এই ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা সদৃশ্য দেখাতে বলেছে। ত্রিভুজ এ সিডি এবং ত্রিভুজ এবিসির মধ্যে, আমি এই দুটো আবার বোঝার জন্য ছবি আঁকছি এই দুটো ত্রিভুজের আলাদা করে, পরে মিটিয়ে দেবো।
এ সি ডি আর বড় ত্রিভুজটা এ বি সি, এর এই কোণটা 90 ডিগ্রি আর এর এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব এঁকেছি তাহলে এই দুটো অনুরূপ কোণ বলতে পারি। তাহলে কোণ এ ডি সি সমান সমান কোণ হচ্ছে বি এ সি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আর কি এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ, এই যে দেখা যাচ্ছে, তাহলে কোণ এ সি ডি সমান সমান কোণ এ সি বি, তাহলে বলতে পারি অবশিষ্ট অবশিষ্ট যে অনুরূপ কোণ থাকলো অর্থাৎ এটার সাথে এইটা কিন্তু সমান হবে। তাহলে অবশিষ্ট কোণ ডি এ সি সমান সমান কোণ এ বি সি, অর্থাৎ এখানেও দেখলাম যে দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু তিনটে কোণ সমান হলো, অর্থাৎ ত্রিভুজটা কি ত্রিভুজ দুটো কী হবে, সদৃশ্য কোণই ত্রিভুজ হবে। তার বলতে পারি ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি সি সদৃশ্য কোণই, আর যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ্য কোণই তাহলে বলতে পারবো ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য। তাহলে ত্রিভুজ এ সি ডি এর সাথে বলতে পারি এ বি সি এই বড় ত্রিভুজটা কিন্তু পরস্পর সদৃশ্য। তাহলে যেহেতু দুটো ত্রিভুজের তিনটে কোণই পরস্পর সমান হয়ে যাচ্ছে অর্থাৎ সদৃশ্য কোণই হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ্য। তাহলে কী এটা আবার ওই ছবিটা মিটিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি ওই ছবিটা, এটা আমার বোঝার জন্য করেছিলাম। আচ্ছা, তাহলে আমি দেখলাম যে এই ছোটো ত্রিভুজটার সাথে বড়টা সদৃশ্য, আবার এই দিকের এই যে অংশটার সাথে এই বড় ত্রিভুজটাও কিন্তু পরস্পর সদৃশ্য হচ্ছে। এইবার আমাকে দেখাতে বলেছে তিন নম্বর, এটা 2 নম্বর হলো, 3 নম্বর যেটা প্রমাণ বলেছে যে এই দুটো ত্রিভুজ আবার নিজেদের মধ্যে সদৃশ্য। তাহলে ছোটো ত্রিভুজটা বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য, আবার এই দিকের অংশটাও বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য, তাহলে বলতে পারবো কি এই পাশাপাশি দুটো ত্রিভুজও কিন্তু পরস্পর সদৃশ্য, এটা বলতে পারি। তো আমি এটা এটা মুছে দিই, তাহলে যেহেতু ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এ বি সি এর সাথে সদৃশ্য এবং ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য, তাহলে বলতে পারি যে অতএব ত্রিভুজ এ বি ডিটা ত্রিভুজ এ সি ডি এর সঙ্গে সদৃশ্য, এটা 3 নম্বর প্রমাণটা। অর্থাৎ এইখান থেকে কিন্তু তিনটে আমার প্রমাণ ছিল, সে তিনটে প্রমাণে কিন্তু আমি করে দেখালাম। এর এই উপপাদ্য 48 এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট উপপাদ্য কিন্তু এটাই 48 নম্বর উপপাদ্য। তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই বুঝে বুঝে এটা মনে রাখবে 48 নম্বর উপপাদ্যটা। হ্যাঁ, দেখে নাও একবার আমি যেটা করলাম, প্রথমে কী বলেছিলাম যে একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ ছিল, যার সমকৌণিক বিন্দু অর্থাৎ এ বিন্দুটা যেহেতু সমকোণ, তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ অর্থাৎ বিসি এর উপর লম্ব অঙ্কন করেছি। তাহলে লম্ব অঙ্কন করার ফলে এই যে ত্রিভুজটা দুটো অংশে বিভক্ত হয়ে গেছে, দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে, একটা নাম কি এ বি ডি আর একটা হচ্ছে এ সি ডি। তাহলে এই দুটো অংশ বলেছে এই ছোট অংশটা অর্থাৎ এ বি ডিটা এই বড় ত্রিভুজটা এ বি সি এর সঙ্গে সদৃশ্য হবে, আবার এই যে অংশটা এ সি ডিটা আবার বড় ত্রিভুজটা এ বি সি এর সঙ্গে সদৃশ্য হবে, আবার কি এই দুটো অংশ কিন্তু নিজেদের মধ্যে সদৃশ্য। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে উপপাদ্য প্রমাণের যে পদ্ধতিটা আছে, যে আমাকে প্রথমে প্রদত্ত যেটা আছে সেটা লিখতে হবে, প্রশ্নের মধ্যে যেটা বলে দিয়েছে সেটা প্রদত্ত আকারে লিখতে হবে, তারপরে প্রামাণ্য বিষয় যে যেটা প্রমাণ করতে বলেছে অর্থাৎ এখানে তিনটে প্রমাণ আছে সেই তিনটে প্রমাণকে লিখতে হবে, লেখার পরে যদি অঙ্কনের প্রয়োজনীয়তা হয় তাহলে অঙ্কন করতে হবে, এক্ষেত্রে অঙ্কনের প্রয়োজনীয়তা কোনো ছিল না। এরপরে আমরা প্রমাণে চলে যাচ্ছি, প্রমাণটা যেটা করলাম যে প্রথমে এই দুটো ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা নিলাম, ওর প্রত্যেকটা কোণের সঙ্গে প্রত্যেকটা কোণ অনুরূপ কোণগুলো আমি দেখালাম যে সমান অর্থাৎ সদৃশ্য কোণই, আর দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ্য কোণই তাহলে কিন্তু ত্রিভুজ দুটো কিন্তু পরস্পর সদৃশ্য
হলো। একই রকমভাবে এই দিকেরটাও যখন আমি করলাম, তাহলে এইটার সঙ্গে যখন বড় ত্রিভুজটা নিয়েছি, প্রত্যেকটা অনুরূপ কোণগুলো সমান দেখালাম, অর্থাৎ সদৃশ্য কোণই হলো। আবার ত্রিভুজ দুটো কিন্তু পরস্পর সদৃশ্য কোণই হয়ে গেলে কিন্তু ত্রিভুজ দুটোকে সদৃশ্য বলতে পারি। যেহেতু ছোট ত্রিভুজটা এই এবিসি এর সঙ্গে সদৃশ্য, আবার ওই অংশটা এবিসি এর সঙ্গে সদৃশ্য, তাহলে দুটো অংশ কিন্তু পরস্পর সদৃশ্য হবে। এই উপপাদ্যটার উপর, এই উপপাদ্যের উপর বেশ করে কিন্তু কয়েকটা প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো কিন্তু খুব কাজে আসবে, এবং এই প্রয়োগগুলো কিন্তু ছোট ছোট এক্সট্রা উপপাদ্যের মধ্যে আসে। তিন নম্বরের যে প্রশ্নগুলো আসে, এটা 48 নম্বর উপপাদ্যটা 5 এর জন্য আসবে, এবং ছোট ছোট যে প্রয়োগগুলো আছে, যেমন প্রয়োগ 19, তারপরে প্রয়োগ 24, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 255 পাতায় প্রয়োগ 19 আছে, এই শুধুমাত্র এই উপপাদ্যের উপর বেশ করে কিন্তু আছে। প্রয়োগ তারপরের পাতায় প্রয়োগ 24 আছে, এগুলো কিন্তু নিজেদের করে ফেলতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আছে। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ? তাহলে সদৃশ্যতা, এই যে অধ্যায়, এই অধ্যায় কিন্তু আমাদের দুটো ত্রিভুজের যে সদৃশ্য হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখানে করা আছে। ত্রিভুজ দুটো সদৃশ্যতা নিয়ে কিন্তু এখানে আমাদের করতে হবে, ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে। তো এখানে ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে কিন্তু বেশ কয়েকটা উপপাদ্য যেটা দেখালাম, কে বেশ কিছু প্রয়োগ আছে, এর সাথে কী করলাম, এর আগে থ্যালাসের উপপাদ্য ছিল, এগুলো সব নিয়ে কিন্তু এই অধ্যায়টা আছে। এটা ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে থ্যালাসের উপপাদ্যের সাহায্যে, যে প্রমাণগুলো, সে প্রমাণগুলো আমি একটা অঙ্ক করে দেখালাম। এরকম অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, নিজেদের কিন্তু ওগুলো করে ফেলতে হবে থ্যালাসের উপপাদ্যের উপর বেশ করে। আর এই যে উপপাদ্য 48, এটার উপরও কিন্তু এটার সাহায্য নিয়ে কিন্তু বেশ কিছু প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো কিন্তু করতে পারবে তোমরা নিজেরা। আমি একটু 19 নম্বর প্রয়োগটা একটুখানি শুধু বলে দিচ্ছি, প্রয়োগ 19 যেটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 19, আমি কি বলেছিলাম, যে এই যেটা করলাম এখনই, যে ছবিটা এই যে দেখিয়েছিলাম, এবিসি একটা ত্রিভুজ, এই কোণটা সমকোণ, এখান থেকে সমকোণিক বিন্দু থেকে এর ওপর লম্ব টানছি, তাহলে এই এই ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ্য বলেছিলাম। তাহলে কি এখান থেকে আমি পেয়েছিলাম, একটু শুধু বলে দিচ্ছি, ত্রিভুজ এ বিডিটা ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ্য আমি বলেছিলাম। এখানকার কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান ছিল, এই কোনটার সাথে এইটা 90 ডিগ্রি ছিল, যেহেতু পুরোটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে এর অনুরূপ কিন্তু এর অতিভুজ হচ্ছে এইটা, আর এর অতিভুজ কিন্তু এইটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে, যেহেতু সদৃশ্য, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে এবি বাই এই ছোট ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এটা, আর বড় ত্রিভুজটার অতিভুজ হচ্ছে বিসি। এবি বাই বিসি সমান সমান ছোট ত্রিভুজটার কি বলে আর লম্ব হচ্ছে এটা, আর বড় ত্রিভুজটার লম্ব হচ্ছে কিন্তু ওইটা। এবি বাই বিসি সমান সমান এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে বিডি বাই কিন্তু এবি। তো এটাকে যদি কোণাকোণি গুণ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি যে এবি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি। এরকম কিন্তু ছোট ছোট প্রয়োগগুলো কিন্তু আছে অনেকগুলো উপপাদ্যে, প্রয়োগ 19-এর মধ্যে। তোমরা কিন্তু এগুলো দেখে নেবে প্রত্যেকে, প্রয়োগ 19, তারপরে প্রয়োগ 24, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকে করে ফেলবে, ঠিক আছে? তাহলে সদৃশ্যতা এই অধ্যায়টা আমাদের মোটামুটিভাবে হয়ে গেল। এবার তোমাদেরকে নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফলো করবে।